কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও 62 লাখ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের টিকার অনুদান 5 কোটি ছাড়ালো। মঙ্গলবার ঢাকায় আমেরিকান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, যুবসমাজ ও দুর্গম এলাকার জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-19 আরও 6.2 মিলিয়ন বা 62 লাখ টিকা অনুদান হিসেবে সরবরাহ করবে। আমেরিকার জনগণের পক্ষ থেকে সম্প্রতি এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের দেয়া মোট টিকার পরিমাণ দাঁড়িয়েছে 51 মিলিয়ন বা 5.1 কোটিরও বেশি। এতে আরও বলা হয়, 10 কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করায় বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবন রক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে এবং চলতি বছরের মাঝামাঝি নাগাদ দেশের 70% মানুষকে পুরোপুরি ডোজ টিকা সম্পন্ন করতে সহায়তা করবে।